তৈরি করার জন্য আমি এখানে চানা সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি নারকেল পুড়িয়ে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিলাম। নারকেলি চানা তৈরি করার জন্য আমি এখানে আলু দিয়ে দিয়েছি, ছোট ছোট করে আলু কেটেছি নিরামিষের দিন। এই আলুগুলো দিলে কিন্তু অনেক ভালো লাগে লুচির সাথে খাওয়ার জন্য। দিয়ে দিলাম আলু, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো আদা, কুচনো লঙ্কা, কুচনো আদা কুচনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দেবো চিনি, মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। দিয়ে দেবো কালার অনুযায়ী একটু হলুদ, একটু রেড চিলি পাউডার, রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো এক চামচ মতন জিরের গুঁড়ো। এই মশলার সাথে এখানে আমি দিয়ে দেবো নারকেল গুঁড়ো। খুব সুন্দরভাবে বা তেলের মধ্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি তার মধ্যে চানা দিয়ে দেবো। তারপর পরিমাণ মতন জল দিয়ে লুচি বা পরোটার সাথে খাওয়া যায় সেরকম আমি গ্রেভি রেখে দেবো। উচ্ছে আলু, বেগুন, আর আমি শাক ভেজে নেব। এই শাকটা বাদাম আর পোস্ত দিয়ে তৈরি করব। যেরকম শাকে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি শাক দিয়ে দেব, তারপরে নামানোর সময় কিন্তু বাদাম আর পোস্ত দিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে নেব। অষ্টমীর যে খিচুড়িটা তৈরি করব একটু স্পেশাল ভাবে, তার মধ্যে আমি পনির ভেজে দেব। দেব এখানে ফুলকপি আর কড়াইশুঁটি। ফুলকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু গরম জলে একটু দিয়ে নিয়েছি, কড়াইশুঁটিও তাই। ভুনা শাহি খিচুড়ি হবে একটু অন্যরকম ভাবে, জায়ফল জয়িত্রীর গুঁড়ো দেব। আমি এখানে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। চাল, গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে চালনিতে রেখেছি ঝুরঝুরে করার জন্য, আর নিয়েছি মুগের ডাল। মুগের ডাল ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো তেজপাতা, একটু ছিঁড়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। পুজোর দিনে অষ্টমীর দিন খিচুড়ি একটু স্পেশালভাবে হলেই কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি। সর্ষের তেলের মধ্যে ঘি দিয়ে তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বাদাম, কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে দেব কিশমিশ, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। কিশমিশের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিলাম। একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভালো করে ধুয়ে জল ঝরানো গোবিন্দভোগ চাল। আমার এখানে ডালের তুলনায় কিন্তু গোবিন্দভোগ চালের পরিমাণটা কিন্তু এখানে বেশি আছে। পাঁচশো চাল, তার মধ্যে কিন্তু আমি 250 গ্রাম মুগের ডাল নিয়েছি। মুগের ডালের পরিমাণটা আমার এখানে অনেকটাই কম আছে। এই মশলার মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন সবগুলোই দেব। আমি বলে দিলাম যে চালের থেকে কিন্তু ডালের পরিমাণটা এখানে কম আছে। দিয়ে দেব একটু হলুদ পরিমাণ মতন, দিয়ে দেব ধনের গুঁড়ো, নুন মিষ্টি আমি পরে দেব। গ্যাস এখানে মিডিয়াম আঁচ করে আমি নিয়েছি, আর দিয়ে দেব এক চামচ মতন জিরের গুঁড়ো। এবার চাল এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। চাল খুব সুন্দর করে ভেজে নিলে কিন্তু একটার সাথে একটা লাগবে না। আমি এখানে চাল ভেজে নিচ্ছি, চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। সব রকম ভাজা দিয়ে এই ঝুরঝুরে শাহি খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে।
তার মধ্যে আমি পনির দেব, তার মধ্যে দেব ফুলকপি। পরে ফুলকপি আর পনির ভেজে নিয়ে কিন্তু শেষে মিলিয়ে দেব। চাল এখানে খুব সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব আন্দাজ মতন করে কিন্তু জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে ভাজা মুগের ডাল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। নুন আর মিষ্টি আমি পরে দেব, সবজিগুলো যখন মেলাবো তখন আমি কিন্তু নুন মিষ্টি দেব। এবার গ্যাস মিডিয়াম আঁচ করে চাল আর ডাল ফুটতে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, আমার এখানে কিন্তু চাল আরেকটু সেদ্ধ হবে। নুনের পরিমাণ, ঝালের পরিমাণ, আরেকটু মিষ্টি আমি দিয়েছি ঝুরঝুরে শাহি খিচুড়ি সবজি দিয়ে ডাল দিয়ে, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে। আর এর মধ্যে আমি এখানে পনির, ফুলকপি আর কড়াইশুঁটি ভেজে নিয়েছি, দিয়ে দেব এক চামচ মতন জায়ফল জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়ে। এবার খুব অল্প হাতে আমি মিলিয়ে দেবো যাতে ফুলকপিগুলো না ভেঙে যায়। মিলিয়ে দিয়ে একেবারে গ্যাসটা কমিয়ে দেবো, আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নামাবো। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি বসিয়ে রাখবো যে চাল যেটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুনি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। লাল শাকের মধ্যে বাদাম দিয়ে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। এবার নামানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত। পোস্তটাকে আলাদাভাবে সুন্দর করে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে শাকের সাথে মিলিয়ে আমি এখানে নুনের পরিমাণ, ঝালের পরিমাণ সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। আগে আমি ঘি দিয়েছি, এবার একটু ঘি দিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে কিন্তু আমি পরিবেশন করবো। অষ্টমী স্পেশাল থালি আমার এখানেই তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অষ্টমীর দিনে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।